কোভিড-19-এ 24 ঘন্টায় মৃত্যু সংক্রমণ কমলেও পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় করোনায় মারা গেছে আরও 30 জন। সবচেয়ে বেশি মৃত্যু রাজশাহী বিভাগে 8 জন। মৃতের সংখ্যা বেড়ে 12,724। 509টি ল্যাবে 16,972টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,687। মোট শনাক্তের সংখ্যা 8,05,980। সুস্থ হয়েছে 1,970 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার বেড়ে হয়েছে 9.94%।